আপনার এই প্রোগ্রামটা আমার কাছে একটু ব্যতিক্রম লাগে এবং ভালো লাগে বেশি। অযু করে ফেল রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, হাসবি রব্বি জল্লাল্লাহ মাটি কলবি, আমি যা কিছু কে আমার বলি কিছু আমার নয়। এই কাজগুলোর ধারাবাহিকতা বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ খুব সহজে বাচ্চাদেরকে তৈরি করা থেকে শুরু করে নিজেরাও সময়টাকে আল্লাহর পথে ইবাদতের মধ্যে সামিল রাখতে পারছে। ইসলামী গানের প্রতি ঝোঁক বা প্রবণতা, মানুষের ইসলামী গানের প্রতি অনুসন্ধান দৃষ্টি, সেটা কিন্তু এখন বেড়ে গেছে অনেক। কতদিন কত রাত মনের খায় সে বেমালুম করেছি গোনা, কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দেখছেন হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠান, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি গাজী আনাস রওশন। প্রিয় দর্শক, হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানটি আপনাদের জন্য যারা ইসলামের সংস্কৃতিকে পছন্দ করেন, ইসলামের গজলকে পছন্দ করেন, ইসলামের সংস্কৃতিকে নিজে ধারণ করেন, আপনারা এই অনুষ্ঠানে গান শুনিয়ে হেভেন টিউনের পক্ষ থেকে পুরস্কার জিতে নিতে পারেন। সেই সাথে আমাদের স্টুডিওতে আপনাদের জন্য একজন প্রথিতযশা শিল্পী উপস্থিত থাকেন প্রতি পর্বে, যিনি আপনাদেরকে গান শুনিয়ে থাকেন এবং আপনাদের গানের মূল্যায়ন করবেন। আজকে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী, আমার খুব কাছের মানুষ, খুব প্রিয় একজন শিল্পী, যিনি সাইমুম শিল্পী গোষ্ঠী, বাংলাদেশের ইসলামী সংস্কৃতি অঙ্গনে একটি উজ্জ্বল নাম সাইমুম শিল্পী গোষ্ঠীর। 1999, 2000 এবং 2001 তিন বছর একাধারে পরিচালকের দায়িত্বে ছিলেন। সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক, প্রিয় শিল্পী আমাদের সাথে আছেন আমিনুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমিন ভাই, আপনি গান থেকে মানে গান টুকটাক করছেন অনেক আগে থেকে, আপনি তো একজন প্রতিষ্ঠিত শিল্পী আলহামদুলিল্লাহ, কর্মজীবনে যাওয়ার পর থেকে আপনার গান খুব কম হয় আমি জানি। তো আজকে আমাদের যে অনুষ্ঠানটা, আমাদের অনুষ্ঠানটা আমরা যেটা করি যে আমাদের সরাসরি দর্শকরা আমাদেরকে ফোন করে গান শোনাবে, আপনি গান শুনবেন, তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, তারা কেমন গাইলো তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবেন, সেই সাথে আপনার কণ্ঠে আজকে আমরা কিছু গান শুনবো, শুনবো আপনার বায়োগ্রাফি, আপনার ইতিহাস, আপনি সংস্কৃতি জীবন নিয়ে আপনার কিছু পদচারণা, সংস্কৃতি জীবনের শুরুটা আমরা শুনবো আপনার কাছ থেকে। এবং হেভেন টিউনের এই প্ল্যাটফর্মে আপনাকে প্রথমত স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে এই প্ল্যাটফর্মে আমার এসে খুব ভালো লাগছে, কারণ এই প্ল্যাটফর্মে আমি মানে যতই দেখছি ততই ভালো লাগছে, কারণ এখানে একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন বলা যায়। কারণ এখানে মানে সাধারণত গান যেভাবে এই ধরনের লাইভ প্রোগ্রামগুলো হয়, সেখানে আপনার এই প্রোগ্রামটা আমার কাছে একটু ব্যতিক্রম লাগে এবং ভালো লাগে বেশি, নতুনত্ব লাগে। কারণ হলো যে এখানে শুধুমাত্র অতিথি বা আপনারা বা দুজনে আলোচনা করলাম বা এরকম না, এখানে যেহেতু সারা দেশ থেকে মানে আপামর জনগণের মধ্য থেকে গান শোনার একটা ব্যবস্থা করা হয়, এটা ব্যতিক্রম, এটা খুবই ব্যতিক্রম আয়োজন, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং হেভেন টিউনের এই যে আসলে মানে নতুন নতুন চিন্তাধারা এবং একের পর এক ধরনের মানে বড় বড় পরিকল্পনা নিয়ে যা এগিয়ে যাচ্ছে, এটা আসলে খুবই আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং আমি গর্ব করি। এই জন্য গর্ব করি যে আসলে হেভেন টিউন যাত্রা শুরু করেছে, আমি আমার সামনেই যাত্রা শুরু করেছিল সেই 2018-তে, আমি তখন আপনার সাথেও অনেক চলাফেরা ছিল, পরিকল্পনা ছিল আমাদের এবং একসাথে কিছু কাজ করারও সুযোগ হয়েছিল। আপনার স্টুডিও শুরু যাত্রা সেটাও আমি দেখেছি। আলহামদুলিল্লাহ এই কয়েক বছরে, মাত্র কয়েকটি বছরে হেভেন টিউনের এই যে এত এক্সপানশন মানে এত বিস্তৃতি, এটা আসলে সত্যি মানে খুবই প্রশংসা। এটা না বললে হবে না, আসলে এটার তো কারিগর আসলে আপনি, যে সুরের কারিগর, আপনি হেভেন টিউনের কারিগর, তো আপনাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি যে আসলে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভাই আপনাদের দোয়া, এটা আপনাদের দোয়ার বরকতে, এবং আমি চেষ্টা করছি, জাস্ট আমার আমি খেদমত দেওয়ার চেষ্টা করছি। দোয়া তো আছেই, দোয়া থাকবে, হ্যাঁ, শুধু আমাদের নয় এবং মানে আসলে যারা হেভেন টিউনের ভিউয়ার্স যারা, তাদের দোয়া আপনাদের প্রতি আছে, কারণ অনেক লাখ লাখ ভিউয়ার্স, তাদের ভালো লাগা এবং দোয়া, এটার কারণে আসলে আজকে হেভেন টিউন আমার মনে হয় যে অনেক এগিয়ে আছে আলহামদুলিল্লাহ। তো ভালো লাগছে আজকে আপনাদের এই প্রোগ্রামে আসতে পেরে, আমি নিজেকে ধন্য মনে করছি। একটা ফোন চলে আসছে ভাই, আপনি বললে ফোনটা নিয়ে আসি। ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি নাম বলুন, কোথা থেকে বলছেন?
আমার নাম ইউসুফ নবী মাহি ভাই, আমি আরো গত 2-3 বার শুনেছিলাম আপনাদের গান। মাশাআল্লাহ, আমি বগুড়া থেকে বলছি, কোম্পানিগঞ্জ বসুন। আচ্ছা আচ্ছা, আজকে কি গান শোনাবেন নাকি কথা বলবেন? গানের অনুরোধ করুন। একটি গান শোনাবো। গান? ওকে ওকে, অবশ্যই আমরা শুনছি। তোমার কাছে চাইতে সজাই মাথা লয়া মা, ডুবে গেছি পাপ দরিয়া, কুসুম নামিনি তোমার কাছে চাইতে সজাই মাথা লয়া মা, ডুবে গেছি পাপ দরিয়া, কুসুম নামিনি তোমার। আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাই, চমৎকার একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং খুবই অনুতাপের একটি গান, আমার খুবই পছন্দের গান, যে গানটি আমি করতে গিয়ে অনেক কেঁদেছি, দর্শকরা জানেন। আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার গেয়েছেন আপনি। আমি কোনো কারেকশান বলতে, আমি শুধুমাত্র একটু কারেকশান দিতে চাই, যেহেতু আমাদের অনুষ্ঠানটা কারেকশান দেওয়ার জন্যই। আপনার শুধু মানে গাওয়ার ক্ষেত্রে সুরে জাস্ট নোটে দুই এক জায়গাতে একটু প্রবলেম মনে হয়েছে, যে স্কেল চেঞ্জ হয়ে গিয়েছে জাস্ট এই জায়গাটা। এছাড়া আপনার আবেগ, ভরপুর আবেগ ছিল এবং আপনি খুব ভালোভাবে গানটি গেয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক চমৎকার কণ্ঠ আপনার, আপনি আপনি এই কণ্ঠকে ধরে রাখার চেষ্টা করুন এবং এই খেদমতটায় অংশ নিন আমাদের সাথে একত্রিত হয়ে। আপনার সম্পর্কে শুনবো, আমাদের একজন গুণী উস্তাদ আছেন আমাদের সাথে আজকে, যিনি যার হাতে মানে হাজারো শিল্পী তৈরি হয়েছে, আমি জানি সেটা, আমি আরও বিস্তারিত বলবো ওনার সম্পর্কে। ভাইয়া, কেমন লেগেছে আপনার? ঠিক আছে, আমার ভাই যে গানটিকে গাইলো আসলে ভালো লাগছে, তো আপনি আরও একটু প্র্যাকটিস করবেন যাতে করে আরও ভালো গাইতে পারেন। তো আপনার কণ্ঠ অবশ্যই অনেক মানে আল্লাহর দান, আপনার কণ্ঠ ভালো, এই কণ্ঠকে পরিচর্যা করতে হবে। হ্যাঁ, তাহলে আশা করা যায় আরও ভালো গান আপনার দ্বারা হবে। অনেক ধন্যবাদ ভাইয়া, এবং আমিও একই কথা বলেছি, চমৎকার কণ্ঠ কিন্তু আপনার। আপনি উপরে আল্লাহ বলে যে চিৎকারটা, এটা কিন্তু প্রপারলি আপনি দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। তো ভাইয়া, আমরা আমরা আপনার শুরুতেই আমরা একটা গান শুনে ফেলবো, এরপরে একের পর এক কথা বলবো ইনশাআল্লাহ। আপনি শুরুতে কোন গানটা করবেন? আচ্ছা, ঠিক, আপনার পছন্দের, নতুন হতে পারে, পুরাতন হতে পারে, যে কোনো একটা। আমি জানি আমার কাছে অনেকগুলো লিস্ট আছে যেগুলো আমি বলবো আপনাকে, আপনি করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি আসলে খুব বেশি গান গাওয়ার মানে গান করিনি, আমি জানি সেটা, দর্শককে আমি আগেই বলেছি, আপনি শুরুতেই বলেছেন যে আমি আসলে কর্মজীবনে মানে জব করার পাশাপাশি সঙ্গীত চর্চা করি, এটাই আসলে আমার জন্য, কারণ আমি একটা পার্ট টাইমে একটা চেষ্টা করি, কারণ ধরে রাখার জন্য চর্চার কোনো বিকল্প নাই এবং চেষ্টার কোনো বিকল্প নেই, হয়তো বা চেষ্টা করতে করতে এক সময় ভালো কিছু হয়ে যাবে। অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত মানুষ আপনি, আমি খুব কাছ থেকে জানি, এই জন্য দর্শকদেরকে আমি আগেই বলেছি যে ভাইয়া গানের সাথে যুক্ত ভাইয়া অনেক দিন ধরে নেই, কিংবা থাকলেও সামান্য পার্ট টাইম মাঝে মধ্যে একটু সময় দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, মানে যুক্ত বলতে আমি বুঝাচ্ছি ছাত্র জীবনে যেভাবে আমরা করতাম, মানে সব সময় গানে গানের উপর থাকতাম, তো কর্মজীবনে যাওয়ার পরে কর্মজীবনের পাশাপাশি তো বেশি করার সুযোগ নেই, তারপর আমি চেষ্টা করছি যে অন্তত মানে প্র্যাকটিসটা ধরে রাখার জন্য এবং নিজে একটু মানে ভালোভাবে শেখার জন্য চেষ্টা করছি আর কি, নজরুল চেষ্টা করছি যাতে করে আমি সঙ্গীতটাকে আর একটু ভালোভাবে ধরে রাখতে পারি। তো এটার জন্য হয়তো বা আমি কন্টিনিউ করে যেতে পারছি, অল্প হলেও করে যেতে পারছি। আমরা কি শুরুতে নজরুল ক্লাসিক্যাল কোনোটা শুনবো? নজরুল হতে পারে, আবার আমার অ্যালবামের গানও হতে পারে, আমার অ্যালবামে একটা কিছুই আমার নয়, এটা অ্যালবাম, ওটা পরে শুনি, ওটা তো সুন্দর গান। আচ্ছা ঠিক আছে, তো আমি নজরুল যদি শুরু করি তাহলে আমি একটা গান শুরু করছি। সকাল হলো শোন রে আজান, ওঠে রে শয্যা ছাড়ে তুই মসজিদে চল দিনের কাজে, মসজিদে চল দিনের কাজে, ঘোল দুনিয়া দারে
সকাল হলো শোন রে আজান, ওযু করে ফেল রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সেজদা করে যায় নামাজে ফেল রে চোখের পানি, ওযু করে ফেল রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সেজদা করে যায় নামাজে ফেল রে চোখের পানি, খোদার নামে সারা দিনের কাজ হবে না ভারী, সকাল হলো শোন রে আজান, নামাজ পড়ে দুহাত তুলে প্রার্থনা কর তুই, ফুল ফসলে ভরে উঠুক সকল চাষের ভুঁই, সকল লোকের মুখে হোক সকল লোকের মুখে হোক আল্লাহর নাম জারি, সকাল হলো শোন রে আজান, ছেলে মেয়ে সংসার ভার সঁপে দে আল্লাহরে, নবীজির দোয়া ভিক্ষা কর করে দিনে রাতে, তোর হেসে নিশি প্রভাত হবে সুখে দিবে পারি, সকাল হলো শোন রে আজান, উঠ রে শয্যা ছাড়ি তুই মসজিদে চল দিনের কাজে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি, সকাল হলো শোন রে আজান। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার একটি নজরুল সঙ্গীত খুব চমৎকারভাবে গাইলেন প্রিয় ভাই আমার, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা কিছু স্মৃতিচারণ করতে চাই আমিনুল ইসলাম ভাই। আমি দর্শকদেরকে জানিয়ে আসবো, প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনুষ্ঠানটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে যিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক, যিনি পরপর 3 বছর পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি একজন দক্ষ সংগঠক এবং ইসলামের সংস্কৃতির ময়দানে প্রচুর কাজ করেছেন, আমাদের প্রিয় ভাই আমিনুল ইসলাম ভাই। আচ্ছা ভাইয়া, আপনার সংস্কৃতি জীবনে শুরুটা আমি শুনবো একটু, যে আপনার সংস্কৃতি জীবনে আসা কবে, কত সালে এবং কিভাবে শুরু? ঠিক আছে, আসলে আপনি যেটা বললেন যে আমি এখন তো জব করছি, জবের পাশাপাশি চালিয়ে যাচ্ছি, আসলে সংস্কৃতি বলতে গোটা জীবনটাই তো একটা সংস্কৃতির মধ্যে আমাদের চলতে হয়। হ্যাঁ, আমাদের বিশ্বাস, আমাদের কর্ম, আমাদের আচার আচরণ, আমাদের জীবন চলার পথ, তারপরে আমাদের পুরোটাই সংস্কৃতি। হ্যাঁ, খাওয়া দাওয়া, উঠা বসা, এই চাকরি বাকরি, এই সংসার, সবকিছু কিন্তু একটা সংস্কৃতির। আর এই সংস্কৃতিটা যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয় তবেই এটা ইসলামী সংস্কৃতি বলা যায় বা আল্লাহর পছন্দের সংস্কৃতিতে আমরা চলতে পারবো বলা যায়। তো এই জন্য মানে সংস্কৃতির একটা অংশ হচ্ছে গান, মানে এরকম আর কি সাংস্কৃতিক কার্যক্রম, গান হতে পারে, আবৃত্তি হতে পারে, তারপরে আপনার অভিনয় করে, এগুলো সাংস্কৃতিক কার্যক্রম, কার্যক্রমের অংশ। আপনি আপনি সংগীত সংগীতে কবে থেকে এবং কিভাবে শুরুটা? আসলে সংগীতের প্রতি ভালোবাসা তো ছোট থেকেই, যেহেতু আল্লাহ আমাকে মানে গানের গলা
একটা দিয়েছেন, দান করেছেন, সেটা যতটুকুই হোক এটা আল্লাহর দান। কারণ হলো যে গান গাওয়ার জন্য প্রথম শর্ত তো গানের কণ্ঠ বা গানের গড়া প্রয়োজন, সেটা তো আসলে আল্লাহ প্রদত্তই। তো এটা ছোট থেকেই বোঝা যায় কে গান গাইতে পারবে আর কি পারবে না। এটা কিন্তু আসলে মানে ওই যে বলে না মর্নিং শোজ দ্য ডে, ওটাই বলছি যে ওই যে ছোটবেলা থেকেই গান গাওয়ার যে মানে একটা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যেটাই বলেন বা গান গাওয়ার পারঙ্গমতা, এটা আসলে ছোট থেকেই আমি শিখে শিখে মানে আপনার শুনে শুনে শিখার একটা প্র্যাকটিস বা এটা ছিল। তখন তো আসলে এরকম ইসলামী সংস্কৃতির এত মানে ছিল না, প্রসার ছিল না তখন, যা মানে সামনে ছিল মানে যেসব গানগুলো প্রচলিত ছিল সেগুলোই আমরা শুনতাম এবং সেগুলো শুনে শুনে শেখার চেষ্টা করতাম। শুধু তাই না, আমরা রেডিওতে, তখন রেডিও ছিল সবচেয়ে বড় মাধ্যম শেখার জন্য। আমার মনে আছে আমার আসলে মানে বীজটা ওখানেই হয় যে আমার আব্বাও এরকম মানে রেডিওতে গান শুনে শুনে আব্বাও গুনগুন করে গাইতেন শোনাতেন, তারপর আমরা আসলে মনে হয় ওখান থেকেই আমাদের সাইমুমের গান শোনার সুযোগ হয়েছে আসলে মানে আপনার স্কুল জীবনে থেকে, তখন থেকে গান কত সাল সেটা, সেটা সাল হবে হলো মানে 1988-89। এই জায়গাতে আসবো, আমাদের সাথে একজন ভাই রয়েছেন অনেকক্ষণ ওয়েট করছেন। আচ্ছা আচ্ছা, কলটি ড্রপ করেছে ভাইয়া, দুঃখিত আসলে। হ্যাঁ, আমরা 89 সালের আপনার সংস্কৃত জীবনে মানে সাইমুমের গান শোনা হয় এটা বলা যায়, এটা বলা যায়। হ্যাঁ, 89-88 বা 87। তো তারও আগে থেকে আমরা মানে গান মানে শুরু, তখন তো ফিতার ক্যাসেট ছিল, ফিতার ক্যাসেট সংগ্রহ করতাম এবং সাইমুমের ক্যাসেটগুলো আমরা তখন যেগুলো বের হতো সেগুলোই আমরা সংগ্রহ করতাম। মাশাআল্লাহ, সেই দূরে গিয়ে সংগ্রহ করতাম। আমাদের সাথে ভাই রয়েছেন একজন ফোনে। আচ্ছা, আসছি জি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন? আমি গফরগর মোহাম্মদপুর থেকে শারমাজাবিন বলছি। আঙ্কেল আপনি কেমন আছেন? জি আঙ্কেল, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি প্রতি পর্বে ফোন করার চেষ্টা করেন, এই আগ্রহটা খুব অ্যাপ্রিশিয়েট করি আমি। খুব অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিয়মিত শুধু দর্শক নয়, পাশাপাশি আপনি ফোনে পানও আমাদেরকে, এটা ভাগ্যের ব্যাপার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মু বলুন, আপনি কি গান শোনাবেন আজকে? আমি আজকে আপনাকে একটি ইসলামিক উর্দু নাচ শোনাবো। ভেরি গুড, শুরু করুন। হাসবি রাব্বি জাল্লা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ربي جل الله ما في قلبي غير نور محمد মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। মু অনেক অনেক চমৎকার গেছেন আপনি, খুব ভালো লেগেছে আমার, অনেক ধন্যবাদ আপনাকে। খুব কিউট একটা বেবি, সে প্রায় গান শোনায়, অনেকে লাইন পায় না কিন্তু সে পায়। আচ্ছা, তো লাকি আসলে না, আমার ভালো লাগছে যে এত মানে নিশ্চয়ই বয়স বেশি হবে না, বুঝাই যাচ্ছে। অনেক ভাই অনেক ভাইরা এই যে 200 বার, আচ্ছা 250 বার, 290 বার কল করছে কিন্তু লাইন পাচ্ছে না। মাশাআল্লাহ, আমাদের মাহজাবিন, আমাদের মাহজাবিন গান শোনায়। আমার মানে আমার আসলে একই এলাকার বাড়ি ময়মনসিংহ গফরগাঁও, আমার মুক্তাগাছা। আচ্ছা আচ্ছা, তো মাহজাবিন খুব সুন্দর গেয়েছো, তোমার কণ্ঠ অনেক সুন্দর, এটা তো মানে বলতেই হবে। তুমি চেষ্টা চালিয়ে যাও, তোমার মানে সম্ভাবনা অনেক আমি দেখছি। আজকে যতটুকু শুনেছো ততটুকুতেই আমার ভালো লেগে গেছে। অনেক ধন্যবাদ ভাইয়া। আমি তুমি আরো চেষ্টা চালাবে এবং আরো গান শোনাবে ভবিষ্যতে, শুনতে পারবে ইনশাআল্লাহ। জি, মুক্তাগাছা আপনার আপনার গ্রামের বাড়ি আমি জানতাম না, তবে মুক্তাগাছা নিয়ে আমি দুই একটা কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে। যে মুক্তাগাছা আমি গত কয়েকদিন আগে গিয়েছিলাম প্রোগ্রাম করতে, মুক্তাগাছায় প্রচুর পরিমাণে ইসলামী সংস্কৃতি প্রেমী, মানে এই এই নাসিদ প্রেমী, এবং প্রচুর পরিমাণে, কারণ ওখানে প্রতি বছর আমি যতটুকু জানি প্রতি বছর সবচেয়ে বেশি, বাংলাদেশের সবচেয়ে বেশি প্রোগ্রাম ময়মনসিংহে হয়। আচ্ছা আচ্ছা, অন্যান্য অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ প্রোগ্রাম হয় তার মধ্যে ময়মনসিংহ এগিয়ে, আমি যেটা শুনেছি। ইভেন আমার আমার অলরেডি ওই প্রোগ্রামটা করার পরে এই পর্যন্ত আরও 6-7টা প্রোগ্রামের ওখানে ইনভাইটেশন,
খুব ভালো লাগে এইটা, এই কথাটা বললাম এই জন্য যে ওই এলাকার মানুষ শুধু মুক্তাগাছা 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 এত গানকে পছন্দ করে, ইসলামী সংস্কৃতি পছন্দ করে আমার জানা ছিল না আগে। মাশাআল্লাহ, খুব ওই ওই এলাকার সন্তান আপনি তো জন্ম থেকে। আমি আসলে আপনার ওই প্রোগ্রামটা দেখেছি, যে আপনার মানে নিউজগুলো দেখেছি, এবং আপনারা যে মুক্তাগাছায় পারফর্ম করছেন এটা আমি দেখেছি, ভালো লেগেছে। যদিও যেতে পারি নাই, কারণ আমার তো এখন তো যাওয়া আসা অনেক কম, কারণ আমরা চাকরির কারণেই হয়তো যাওয়া আসা হয় না, সারা বিশ্বের আপনাদের এদেরকে আপনি অর্গানাইজ কিভাবে করছেন, মানে যেমন আপনি এদেরকে আপনি ধরে রাখার জন্য ট্রেনিং কিভাবে দিচ্ছেন, অনলাইনে নাকি কিভাবে গ্রুপ করে দিচ্ছেন, এটাও দর্শকদেরও জানা দরকার। এটা আমরা যেটা করছি ভাইয়া, আমাদের এখন ফিজিক্যালি আমরা করছি, ফিজিক্যালি করার চেষ্টা করছি, অনলাইনেও করার চেষ্টা করছি। ফিজিক্যালি আমরা যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি, বাংলাদেশে যারা ইসলামী সংস্কৃতি প্রেমী কিংবা এই প্ল্যাটফর্মে ইসলামী সঙ্গীত যারা চর্চা করে, আগে থেকে যারা চর্চা করে এসছে, আপনি জানেন, আপনি খুব অভিজ্ঞ এই বিষয়ে, আপনি একেবারে গ্রামার কমপ্লিটলি গ্রামার সহ জানেন, আপনি ক্লাসিক্যাল শেখেন, আপনি নজরুলকে নিয়ে গবেষণা করেন, নজরুল সঙ্গীতের উপরে আমি জানি। কিন্তু আমরা যেটা দেখে থাকি যে ইসলামী সঙ্গীত শেখানোর ক্ষেত্রে শিল্পীরা গিয়ে শুধুমাত্র এক লাইন বলে, আর ওস্তাদরা এক লাইন বলে, শিল্পী এক লাইন শুনে এবং ওইটা শিখে, এইভাবে মানে প্যারটের মতো করে শেখার বিষয়টা এটা থেকে আরও আপগ্রেড হয়েছে, এটাকে পিছিয়ে রেখে কীভাবে, যেটা হচ্ছে যে আমরা কমপ্লিটলি গ্রামারটাকে ফলো করার চেষ্টা করছি, আমাদের শিল্পীকে শিল্পীদেরকে কমপ্লিটলি সারগামের উপরে, শুরুতেই সারগামের উপরে ট্রেনিং ট্রেন আপ করে তাদেরকে তৈরি করার চেষ্টা। আর সবচেয়ে বড় যে বিষয়টা, গান চর্চা তো আছেই, গান চর্চার পাশাপাশি কমপ্লিটলি সংস্কৃতি চর্চা যে বিষয়টা, ওইটার কেন্দ্র হচ্ছে হেভেন টিউন। শুধু গানের ক্ষেত্রে নয়, শুধু গান শেখার জন্য এখানে আসবে না, গানটা অটোমেটিক হবে কিংবা গানটা চর্চাটা শুরুতেই থাকছে, বাট মূল ব্যাপার যেগুলো হচ্ছে মোরালিটি, যেগুলো হচ্ছে ইসলামী সংস্কৃতি, কোরআনের সংস্কৃতিকে বাস্তবায়ন করার, মোটিভেশনাল, কোরআনের সংস্কৃতিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে শিশুদের থেকে শুরু করে বড়, হেভেন টিউনের তিন থেকে পুরুষদের ক্ষেত্রে যে কোনো বয়সের শিল্পীরা এখানে ভর্তি হচ্ছে। এবং আপনি জানবেন যে এমন দাড়ি এবং আপনার সাদা দাড়ি যুক্ত আমাদের বড় ভাইরা অনেকে আমাদের সাথে কাজ করছেন, এবং এবং বাংলাদেশের সব ইয়ের প্ল্যাটফর্মের, যেমন মিউজিক গানের শিল্পী আছে 15-20 জন হেভেন টিউনে, যারা মিউজিক ছেড়ে দিয়ে হেভেন টিউনে এসে কাজ করছে, পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল থেকে শুরু করে সব ধরনের শ্রেণী পেশার লোকজন হেভেন টিউনের সাথে কাজ করছে, আলহামদুলিল্লাহ, সংস্কৃতি চর্চা করছে শুধুমাত্র আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন, আমাদের সাথে একজন ভাই রয়েছেন ফোনে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ফোনটি ড্রপ করেছে, অনেক দুঃখিত ভাইয়া, আপনি আবার চেষ্টা করুন, আমি একটু কথা লম্বা করে ফেলেছিলাম যে জন্য ফোনটি ড্রপ করেছে। ভাই আমরা নেক্সট কোন গানটি শুনতে পারি আপনার কণ্ঠে? নেক্সট আমি মনে হয় আমার নিজের একটা অ্যালবাম ছিল, ওই কিছুই আমার নয়, এটার টাইটেল সং যেটা ছিল কিছুই আমার নয়, এই গানটা করছি, এই গানটা আমাদের চ্যানেলে আছে। তো এই গানটির গীতিকার এবং সুরকার আমার বন্ধু শহীদুল হক খোকন, ও ভালো লেখে এবং লিখে যাচ্ছে, নিজেও গান করে, রেডিও সাথে আছে, যার কারণে আরও সুযোগটা তার বেশি আছে। তো তার গান আমরা মানে করেছি বেশ কয়েকটা, তো তার মধ্যে একটি এটা। আমি যা কিছুকে আমার বলি, কিছু আমার নয়, এই দেহখানি চোখ দুটি সেও আমার নয়। আমি যা কিছুকে আমার বলি, কিছু আমার নয়, এই দেহখানি চোখ দুটি সেও আমার নয়। অলাকাদ জিতু মুনা ফুরাদা কামা খালাকনাকুম, আওয়ালা মাওয়াতি ওয়া তারাক্তুম মা খাওয়ালনাকুম, মা খাওয়ালনাকুম ওয়া রা'আ জুহুরিকুম, টাকা কড়ি বাড়ি গাড়ি ধন দৌলত যতই গড়ি কিছু আমার নয়। মাটির দেহ খাবে মাটি সবই আমার দেবে ফাঁকি,
জানি রে নিশ্চয় আমি পশ্চিম ছেড়ে পূবে চলি, নাই মরণের ভয় এ দেহখানি চোখ দুটি কিছুই আমার নয়। আমি যা কিছুকে আমার বলি কিছুই আমার নয়, এ দেহখানি চোখ দুটি সেও আমার নয়। ওলাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়াল মারাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম মা খাওয়ালনাকুম ওয়া রা জুহুরিকুম। ভাবের হাটে মগ্ন থাকি ভোগের পিছু ছুটে মরি জীবন করি ক্ষয়, নীতির ধারণা ধারি পাপের নদে ভাসাই তোরি নাই খোদারি ভয়। আমি যাদের আমার আপন ভাবি তারা আপন নয়, আমার উত্তরাধিকার সেও আমার কেহ নয়। আমি যা কিছুকে আমার বলি কিছু আমার নয়, এই দেহখানি চোখ দুটি সেও আমার নয়। আমি যা কিছুকে আমার বলি কিছু আমার নয়, এই দেহখানি চোখ দুটি আর এমনি অডিও অ্যালবাম হয়েছিল আরো আগে 2014 সালে, আমরা অডিও অ্যালবাম করেছিলাম সেখানে 10-11টা গান আছে, তো সেখান থেকে বেশ কয়েকটা গান ভিজুয়াল হয়েছে, এই পর্যন্ত অনেকগুলো হয়নি। বাংলাদেশে ইসলামী সংস্কৃতি অঙ্গনে এখন প্রচুর কাজ চলছে দেখতে পাচ্ছেন, আপনারা যখন কাজ করেছেন কিংবা আপনি সাইমুমে ছিলেন, আমার কাছে সাইমুমে আপনি ছিলেন কিংবা কলরব কিংবা আদার্স যত শিল্পী গোষ্ঠী আছে খুব কাছের আমার, আমি মনে করি আমি সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, সবাইকে আমি সমানভাবে ভালোবাসি, এবং যারা এই সংস্কৃতি অঙ্গনের জন্য সর্বোচ্চ গুরুত্ব রেখেছেন এবং যাদের ভূমিকা স্বীকার অস্বীকার করলেই নয়, যে মানুষগুলো আমাদের পেছনে শ্রম দিয়েছেন তার মধ্যে আমাদের কবি গোলাম মোহাম্মদ, কবি মতিউরহান মল্লিক ভাই, এদিকে আইনউদ্দিন আল আজাদ ভাই পরিশ্রম করে গিয়েছেন, তারা আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তো তখন যে একটা কাজের একটা জোয়ার ছিল তখন যদিও ম্যাক্সিমাম বলা যায় যে অ্যানালগের যুগ ছিল, এখন ওই যুগটা এখন কমপ্লিটলি পাল্টে গিয়ে এখন কমপ্লিটলি ডিজিটাল যুগে আমরা আছি, তখন আমরা শুধুমাত্র ক্যাসেটের দিকে ছিলাম, ফিতার ক্যাসেটের জন্য অপেক্ষা করতাম কখন একটা গান আসবে কখন একটা অ্যালবাম আসবে, তো এখন যে কাজগুলো হচ্ছে এখন আপনার এই কাজগুলো দেখতে কেমন লাগছে, এই কাজগুলোতে আপনি কেমন সম্ভাবনা খুঁজে পান, ইসলামের সংস্কৃতি অঙ্গনটা আগের চেয়ে কি উর্বর মনে হয় কিনা? হ্যাঁ, অবশ্যই উর্বর, এটা তো বলতেই হবে, কারণ হলো যে একটা প্রতিটি যুগের একটা চাহিদা আছে। আমরা যখন সেই ফিতার আমলে গান শিখতাম গান গাইতাম তখন তো আসলে আমাদের মাথায় ওটাই চিন্তা ছিল যে আসলে ফিতা কবে বের হবে এবং কবে আমরা একটা গান ক্যাসেট আকারে বাজারে আনতে পারবো, এই চিন্তা ছিল এবং সেই চিন্তাকে কেন্দ্র করে আমাদের কাজগুলো হতো, অডিও কেন্দ্রে অডিওর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আসলে এই ভিজুয়াল যুগে এখন তো আসলে অডিও দিয়ে মানুষ আসলে মানুষের চাহিদা বেড়ে গেছে, মানুষের এক্সপেকটেশন বা মানুষের মানে কি বলা যায় খোরাকি বেড়ে গেছে, শুধু অডিও দিয়ে আসলে হচ্ছে না এখন, তো এখন যেহেতু ভিডিওর যুগ এর জন্য এখন সেই যুগের সাথে তাল মিলিয়ে আগের অডিও গানগুলো ভিজুয়াল হচ্ছে এবং নতুন নতুন গান তৈরি হচ্ছে, এতে করে মানে আমার মনে হয় যে এটা মানে দ্বিগুণ কাজ হয়ে যাচ্ছে, আগেরগুলো হচ্ছে আবার নতুনও তৈরি হচ্ছে, কারণ আগেরগুলো দিয়ে তো আর সব চলবে না, আগেরগুলোর যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আসলে মানে আমাদের জাতীয় কবি কাজী নজরুলের কথাই বলি, কাজী নজরুল ইসলাম গানগুলো লিখেছিলেন 100 বছর আগে, হ্যাঁ,
তো কাজী নজরুল ইসলামের মানে ব্যাপক গানের মধ্যে গানের সাগর বলা যায়, হ্যাঁ, যে গানগুলো আসলে দুনিয়াতে একজন মানুষ সবগুলো গেয়ে তার এক এক জনমে গাওয়া সম্ভব না, সম্ভব না। হ্যাঁ, এক জনমে হয়তো একটা পার্ট সামান্য অংশ মানে গাওয়া তার জন্য সম্ভব। তো তার মধ্যে আবার নজরুলের গানের মধ্যে ইসলামিক পার্টটা খুবই অল্প। হ্যাঁ, যদিও আমরা মানে ক্যালকুলেট করে দেখছি যে নজরুলের গান ইসলামিক গান প্রায় 250 মতো আছে, আসলে 250 মধ্যে আমরা কয়টা গানের পরিচিত আমরা জানি? আমরা আসলে সাধারণত 10-20টার বেশি কিন্তু আমরা আসলে আমাদের মাথায় গুনে বলতে পারবো না, মেমোরিতে আসে না। হ্যাঁ, চেষ্টা করলে হয়তো, খুব চেষ্টা করলে 20টা গান মিশে আসতে পারে। যদিও প্রত্যেকটা গানই পরিচিত মানুষের কাছে, যে গানটা মানুষ শুনবে সে অবাক হয়ে যায় যে এটা তো একেবারে নতুন গান মনে হয়, জাতীয় সঙ্গীতের মতো মনে হয়। তো এখন মনে করেন যে মানে নজরুলের গানের মধ্যেও একটা কতটুকু আমরা নিতে পারছি 100 বছর আগের যে গানগুলো লিখে গেছিলেন, এবং সেগুলো কিন্তু এখনো পর্যন্ত আবেদন আছে আমাদের জন্য, ওটা একটা ভিন্ন ধরনের একটা আবেদন আছে। আবার শুধু নজরুলের গান দিয়ে আবার এখন চলবে না, কারণ হলো যে এখন মানুষের যুগের চাহিদা বা আমাদের ইয়াং জেনারেশনের যে চাহিদা, তাদের যে মানে ভালো লাগা, সেটার দিকে খেয়াল রাখলে শুধু নজরুলের গান দিয়ে হবে না। আমাদের ইয়াং জেনারেশনের চাহিদা মেটানোর জন্য আমাদের ওই ধরনের গান তৈরি করতে হবে, সেটা হচ্ছে। হ্যাঁ, সেই জন্য গানের ইসলামিক গানের মধ্যে মডার্নাইজেশন বা আধুনিকীকরণ হচ্ছে, গানের গাওয়ার মধ্যে একটা বৈচিত্র্য আসছে, পারফরমেন্সের একটা ব্যাপার আছে। আগে কিন্তু পারফরমেন্সের ব্যাপারটা তেমন ছিল না, মানুষ অডিও গান শুনতো, শুয়ে শুয়ে শুনতে পারতো, এখন তো মানে একই সাথে মাথায় কাজ করে এবং চোখেও কাজ করে, এই দুইটার জন্য পারফর্ম একটা অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তাই জন্য ইসলামিক গানগুলোও ভালো পারফরমেন্স দাবি করে এখন, তো সে আলোকে আপনারাও গেয়ে যাচ্ছেন, সেটাও একটা পারফরমেন্সের ব্যাপার। হ্যাঁ, আরও অনেকেই গান করছেন, ভালো ভালো গান করছেন। তো সব মিলিয়ে আপনি যেটা বললেন যে এটা অবশ্যই পজিটিভ, এবং মানে অনেক পজিটিভ যে আসলে মানে এখন পজিটিভ হওয়ার কারণ এই যে এই জন্য যে এখন দেখেন আসলে মানুষের মানে ইসলামিক গানের প্রতি ঝোঁক বা প্রবণতা, মানুষের ইসলামিক গানের প্রতি অনুসন্ধান দৃষ্টি, সেটা কিন্তু এখন বেড়ে গেছে অনেক। হ্যাঁ, এটা তো আপনি সবসময় বলেন হ্যাগেনপিউনের কাজের পর থেকে দেখা যাচ্ছে আরও বেড়ে গেছে, তো এরকম আর কি। মানে যাক, আলহামদুলিল্লাহ, সবার কাজগুলো মিলিত হবে অনেক বড় একটা আমাদের জন্য। তবে সবচেয়ে সবচেয়ে সম্ভাবনার যে জায়গাটা আমি টাচ করব একটু, সেটা আপনি জানেন যে যখন ফিতার যুগে ছিলাম আমরা, তখন কিন্তু টেলিভিশন আমাদের কাছে নতুন ছিল, জি টেলিভিশন নতুন ছিল, ইন্টারনেট ব্যাপারটা নতুন ছিল, তখন তো চ্যানেলও ছিল না, চ্যানেলও ছিল খুব কম চ্যানেল ছিল। এরপরে ধীরে ধীরে যখন আমরা ইন্টারনেটের দিকে এসেছি, স্মার্টফোনের দিকে এসেছি, ধীরে ধীরে আমরা আমাদের সংস্কৃতি কিংবা আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি গ্রহণ করা শুরু, এবং বাচ্চারা কার্টুনের দিকে খুব বেশি আগ্রহী। আজকে এই জায়গাটা থেকে আমরা অনেকটা এগিয়ে আছি আলহামদুলিল্লাহ, যে এখন এখন ঘরে ঘরে স্মার্টফোন থাকলেও ঘরে ঘরে হেভেন টিউন আছে, হোলি টিউন আছে, আদার সাইমুম আছে, অন্যান্য শিল্পী গোষ্ঠীগুলোর প্রতিটা চ্যানেল মানুষের ঘরে ঘরে আলহামদুলিল্লাহ। এটা একটা একটা ব্যাপক বিপ্লব। আমরা প্রথম দিকে হতাশ ছিলাম যে বাচ্চারা আসলে কি দেখবে, বাচ্চাদের কাছে কার্টুনের জন্য আপনি টেনে মোবাইল নিয়ে নিচ্ছেন, বাবা কার্টুন দেখো না, খারাপ হয়ে যাচ্ছে যাচ্ছ তুমি, কিংবা সে কার্টুন কার্টুন মানে যত ভালো মেসেজই থাকুক না কেন কার্টুনের মধ্যে, প্রথম দিকে কিন্তু এতটা ভালো মেসেজ আমরা পেতাম না। এখন যদিও কার্টুন ভালো মেসেজ পূর্ণ হচ্ছে, কিন্তু কার্টুনের মতো বাচ্চাদের এক্সপ্রেশন কার্টুনের মতো চলে আসে, যেহেতু রিয়েল না, ওই ব্যাপারগুলো ঘটে যেত এবং ওই ব্যাপারগুলো ছিল, এখনো আছে কিন্তু অনেকাংশে কম। এখন ইসলামের সংস্কৃতি কিংবা আমাদের এই এই কাজগুলোর ধারাবাহিকতা বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ খুব সহজে বাচ্চাদেরকে তৈরি করা থেকে শুরু করে নিজেরাও সময়টাকে আল্লাহর পথে ইবাদতের মধ্যে সামিল রাখতে পারছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। জি, আপনি ঠিকই বলেছেন, এটা আসলে মানে আসলে এটাই মানে মানুষ এখন আর বেশি খোঁজাখুঁজি করতে হয় না, এই যে ইউটিউব আছে, হ্যাঁ, যে কেউ যেই গান প্রয়োজন হচ্ছে সেই গানই আপনি সার্চ করে ইকুয়ালি পেয়ে যাচ্ছেন হাতের কাছে সবকিছু, এবং পছন্দনীয় গান সব বের হয়ে যাচ্ছে। তো এটা একটা বিরাট বিষয় আসলে আমাদের জন্য, একটা বড় আপনি আরেকটা জিনিস বলতে পারেন যে আপনাদের মানে সামনের মানে আরো কোনো ভিন্ন ধরনের প্ল্যান আছে কিনা, বা আপনারা কি কিভাবে এগিয়ে যাচ্ছেন, এটা একটা বড় বিষয় কিন্তু। এরপরে আপনাদের আরো কোনো আমাদের প্ল্যান, যেটা আমি যেটা আপনাকে বলেছিলাম যে আমরা কমপ্লিটলি হেভেন টিউনকে ফাউন্ডেশনের রূপ দিচ্ছি। ফাউন্ডেশনের রূপ দেওয়ার প্ল্যানটা হচ্ছে, ফাউন্ডেশন তো শুধুমাত্র আমি গাজী আনাসের না, ফাউন্ডেশন কমপ্লিটলি হচ্ছে আল্লাহর জন্য এবং সবার সবার। এটা এখানে যত শিল্পী আসছে টোটালি ফাউন্ডেশন কেন্দ্রিক পরিচালনা হবে এটা, এবং ফাউন্ডেশনের মাধ্যমে
প্রত্যেকে উপকৃত হবে, সংস্কৃতি কমপ্লিটলি সংস্কৃতি উপকৃত হবে, এই সংস্কৃতি ঘরে ঘরে পৌঁছে যাক, সেটা আমাদের প্ল্যান। এবং প্রতিটা ঘরে ঘরে সংস্কৃতি চর্চা করুক, হেভেন টিউনের হয়ে করুক বা হেভেন টিউনের না থেকে করুক, যারাই চর্চা করবে তাদের পেছনে আমরা থাকবো, আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, এটা আমাদের প্ল্যান। আচ্ছা ঠিক আছে, আমি আসলে মানে ভুলেই গিয়েছিলাম যে আপনার গান কিন্তু আমার আজকে শোনার জন্য আমার কিছু রিকোয়েস্ট ছিল। আমি আজ আমি তো আজকে আজকে তো চাই আপনার গান শুনতে শুধু। না ঠিক আছে, আমি তো গাইলাম দুইটা, আমি আরও গাবো সুযোগ পেলে, তো আপনার গান একটা মানে হয়ে যেতে পারে। আসলে আমার কিছু পছন্দ আছে কিন্তু আপনার, আপনার অনেক গানই আমার পছন্দ, অনেক গানই আমরা শুনি, শুধু আমি শুনি না, আমার ঘরে আমার ছেলেমেয়েরাও নিজেরাই বের করে আপনার গানগুলো শুনে। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। কি একটা উর্দু গান করেছিলেন যে তুকুজা তুকুজা মানকুজা, এটা তো আসলে অনেক প্রচলিত প্রচলিত গান। আর এর আগেও আপনি যে গানগুলো মানে ব্যাপক মানে পরিচিতি পেয়েছে, বিশেষ করে আপনার এলান এলান গানটা, এরপরে জিকির আমার খুব ভালো লাগে, এটা আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি গানটা। এবং এই গানটা যিনি তৈরি করেছেন সে আমার একবারে খুব কাছের মানুষ, মইনুল ইসলাম, সে সুর করেছে, সুর করেছে। আচ্ছা না, তো সুরটা আসলে বেশি আকর্ষণীয় খুব হয়েছে। এখন আপনি কোনটা শোনাবেন? আমি চেষ্টা করছি ভাই, আমি আমি যে কোনো একটা চেষ্টা করছি। আপনি যদি চাচ্ছেন তবে আমার সাথে একজন ভাই রয়েছেন ফোনে। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কে বলছেন, কোথেকে বলছেন? আমি মোহাম্মদ মাজহারুল কবির জীবন বলছি, নোয়াখালী থেকে। জি ভাইয়া, আপনি কি গান শোনাবেন নাকি শুনবেন? আমি গান শোনাতে চাচ্ছিলাম। মাশাআল্লাহ, জি ভাইয়া শুরু করুন, শুনছি আমরা। একটি ঘ পানি দিও, একটি ঘ পানি দিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘা বানিয়ে দিও, একটি ঘা বানিয়ে দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার ভাইয়া, চমৎকার গিয়েছেন আপনি। পুরো গান শুনতে আমরা পারি না, কারণ আমাদের আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আছি। তো আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার কণ্ঠ আপনার মাশাআল্লাহ। প্রিয় ভাই, আপনি চর্চা চালিয়ে যাবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমাকে অনুরোধ করেছেন আমার ভাই গান করতে। ভাইকে আমি একেবারে ছোটো সময় থেকে চিনি, যে ভাই অনুরোধ করেছেন আমি অনুরোধ রাখার চেষ্টা করছি। আমি লজ্জাবনত একটি গান, যে গানটি আমার খুব পছন্দের, এই গানটি আমি একটু করার চেষ্টা করছি। নতুন গান সম্ভবত, যে গানটি আমার আমার এক ভাই একটু গেয়েছিলেন, আমি গানটি করার চেষ্টা করছি। মাওলা কাছে চাইতে লজ্জায় মাথা নয় আমার, ডুবে গেছি পাপ দরিয়ায় হুকুম না মেনে তোমার, তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নয় আমার, ডুবে গেছি পাপ দরিয়ায় হুকুম না মেনে তোমার। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ কাছে চাইতে লজ্জায় মাথা নয় আমার, তোমাকে দেখিয়ে করেছি কত পাপ সবই তো তোমার জানা, কতদিন কত রাত মনে রেখা এসে বেমালুম করেছি গোনা, তোমাকে দেখিয়ে
করেছি কত পাপ সবই তো তোমার জানা। কত দিন কত রাত মনের খায়েশে বেমালুম করেছি গোনা। ঘুরে ফিরে আজ আমি তব দরজায়, ভিখারী হয়েছি তোমার, তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নয় আমার। ডুবে গেছি পাপ দরিয়ায়, হুকুম না মেনে তোমার। ইলাহি 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 ইলাহি, হিসেবের খাতাটা খুলে দেখি হায় আমি মস্ত বড় মজরিম। মনিবার গোলামের নিসবতে গুনাহ সব মুছে দাও গো রহিম। হিসেবের খাতাটা খুলে দেখি হায় আমি মস্ত বড় মজরিম। মনিবার গোলামের নিসবতে গোনাহ সব মুছে দাও ও গো রহিম। তুমি ছাড়া এ জীবনে কে আছে আমার, কে আছে ক্ষমা বিলাবার, তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নয় আমার। ডুবে গেছি পাপ দরিয়ায়, হুকুম না মেনে তোমার। আল্লাহ ও গো আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ, তোমার কাছে চাইতে লজ্জায় মাথা নয় আমার। ডুবে গেছি পাপ দরিয়ায়, ডুবে গেছি পাপ দরিয়ায়, হুকুম না মেনে তোমার। মাওলা ও গো মাওলা, মাওলা ও গো মাওলা, মার্শাল্লাহ। একবারে হৃদয়কে নাড়া দেওয়ার মতো একটি গান, এবং এটা আসলে মানে শুধু গানই না, এটা আসলে আমাদের আকুল আবেদন, আমাদের প্রার্থনা মাওলার কাছে। আসলে আমরা মানে জীবনে, এই জীবনের শয়তানের ধোকায় পড়ে যেভাবে আমরা মানে পাপের দিকে ধাবিত হই, সেখানে আসলে আমরা লজ্জা অবনত হয়ে যাই, মানে মানুষের আল্লাহর কাছে কিভাবে আমি আমার এটার জন্য মাপ চাবো। তো এরকমই একটা বিষয়, আসলে খুবই ভালো লাগলো আপনার গায়কী তো মানে অসাধারণ, মানে আপনার কণ্ঠের সাথে মানে মানানসই একটা সুর হয়েছে। আসলে এটা গীতিকার সুরকার কে গানটা? হ্যাঁ, গীতিকার সুরকার নামটা আমি বলছি, আমাদের ইসহাক আলমগীর ভাই কথা এবং সুর উনি সাজিয়েছেন, খুব কাছের মানুষ আমার। আরও কিছু গান ওনার করছি আমি, আসবে খুব শীঘ্র ইনশাআল্লাহ। তো ভাইয়া, আমাদের অনুষ্ঠানে আমরা একেবারে শেষ প্রান্তে আছি, অনেক অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। আমাদের গত পর্বে যারা গান শুনিয়ে বিজয়ী হয়েছেন আমি তাদের নাম ঘোষণা করব। প্রিয় দর্শক, সুরের কারিগর অনুষ্ঠানের ফোন করে যারা গান শুনেছেন তারা কত ডিসকাউন্ট পেয়েছেন আমি সেটা ঘোষণা করছি। এখন গান শুনেছেন ইয়ারুল ইসলাম নড়াইল থেকে, ইয়া নাফসি গানটি শুনেছেন প্রিয় ভাই, আপনি 30% ডিসকাউন্ট পেয়েছেন হেভেন টিউন থেকে। মোহাম্মদ রিয়াদ ভাই চট্টগ্রাম থেকে গান শুনেছেন মাঝে 10 মাস 10 দিন, আপনিও 30% ডিসকাউন্ট পেয়েছেন প্রিয় ভাই। মাইমুনা বিনতে জামাল গান শুনিয়েছে, সে 40% ডিসকাউন্ট পেয়েছে।
যদিও সে আমাদেরই হ্যাভিন টিউন নাশিদ ব্যান্ডেরই সে একজন শিক্ষার্থী শিল্পী, সে 50% ডিসকাউন্ট এমনিতেই পায়, তো সে 50%ই পাবে। তো অনেক ধন্যবাদ এবং প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো হ্যাভিন টিউনের পক্ষ থেকে, এবং হ্যাভিন টিউনে এসে প্রত্যেকে এই ডিসকাউন্টটি গ্রহণ করার চেষ্টা করবেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আছি প্রিয় দর্শক, আমরা কিছু কথা বলি, আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করবো ইনশাল্লাহ। আজকে আর গান শুনতে পারছি না এবং আমরা আবার আরেকদিন ইনশাল্লাহ আপনার কাছ থেকে গান শুনবো। তো আমরা হ্যাভিন টিউনের এই কাজগুলো আপনার কেমন লাগছে, কিংবা দর্শক যারা আপনি দেখছেন উৎসুক দর্শক যারা গান শোনাচ্ছে আমাদেরকে, আমি এখানে একটা ব্যাপক সম্ভাবনার জায়গা খুঁজে পাচ্ছি যে জায়গা থেকে আমি নিজে উৎসাহিত, তো এই বিষয়গুলো আপনার কেমন লাগে এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো কিছু বলার থাকে এই কাজগুলো আরও কীভাবে প্রসারিত হয় এই বিষয়ে। হ্যাঁ অবশ্যই, তো আমি শেষ পর্যায়ে যেটা বলতে চাই, প্রথমে হ্যাভিন টিউনকে বলবো যে আসলে হ্যাভিন টিউনের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক এবং জাতি এখান থেকে একটা বড় খেদমত যাতে মানে লাভ করতে পারে এবং ইসলাম সংস্কৃতির মানে আরও দ্রুত প্রসার হোক, এবং এটার একটা টার্গেট নিয়ে আপনারা যে কাজগুলো করে যাচ্ছেন এটার আমরা ব্যাপক সফলতা কামনা করি, আল্লাহ সে আশা করি সেই সফলতা দান করবেন। তো হ্যাভিন টিউনের যাত্রা অব্যাহত থাকুক, এটাই আমার কামনা। আর দর্শকদের উদ্দেশ্যে আমার কথা এটাই যে আসলে আপনারা এরকম সুস্থ সংস্কৃতির সাথে যেভাবে কন্ট্রিবিউট করছেন, যেভাবে আপনারা অংশগ্রহণ করছেন, সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এটার কারণে আসলে আমরাও কিছু কাজ করার সাহস পাচ্ছি। হ্যাভিন টিউন এগিয়ে যাচ্ছে, এরকম আরও অনেক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, ব্যক্তি উদ্যোগে অনেক কাজ করে যাচ্ছে। আসলে সবারই কাজের একটা ইচ্ছা আছে, হয়তো সবাই সমান সুযোগ পায় না, তো সবগুলো কাজই আমাদের জন্য একটা মানে পজিটিভ বিষয়, ইতিবাচক। তো এগুলোকে আমরা যেন আরও বেশি প্রমোট করতে পারি এবং সাপোর্ট দিয়ে যেন আমরা ভূমিকা রাখতে পারি, হয়তো আমাদের ছোট্ট ভূমিকার কারণে একটা বড় মানে খেদমত হয়ে যাবে দিনের জন্য। তো এটাই মানে বলবো, দর্শকরা আপনারা ভালো গান শুনেন এবং চর্চা করবেন, এবং আপনারাও আপনাদের মানে ছেলেমেয়েদেরকে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন এদেরকে মানে ইসলাম সংস্কৃতির দিকে ধাবিত করার জন্য চেষ্টা করবেন। তো এই কথা বলে আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ আজকে এই হ্যাভিন টিউন সুরের কারিগরে আপনি এসে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে, এবং এভাবে আমাদের পেছন থেকে আমাদেরকে যেভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন এই উৎসাহ অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ, এই কামনা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা হ্যাভিন টিউন সুরের কারিগর অনুষ্ঠান দেখছিলেন, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এই জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাবো। প্রতি শনিবার সন্ধ্যা 7টা থেকে 8টা এক ঘন্টা আমরা আপনাদের সাথে এই সময়টা কাটানোর চেষ্টা করি আল্লাহর জন্য। এই সময়টাতে যদি আপনারা কিছুটা সংস্কৃতির প্রতি আপনাদের প্রেম জাগ্রত হয় এবং ইসলামের সংস্কৃতির প্রতি আপনাদের একটা ভালোবাসা তৈরি হয়, সেই সাথে যদি আপনার সন্তানকে আপনি এই সংস্কৃতি চর্চা করতে উদ্বুদ্ধ করেন, এখানে আমাদের সার্থকতা নিহিত। আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমরা অনেক দূর এগিয়ে যাব। এই সংস্কৃতির ময়দানে আরও অনেকে কাজ করছে, প্রত্যেককে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সাপোর্টের ক্ষেত্রে আপনি আমাদের এই অঙ্গনে প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে ইসলামী সংস্কৃতি যারা চর্চা করছে, তার মধ্যে আমাদের আমিনুল ইসলাম ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটার নামটা আমি একটু জানতে চাই, অনুরণন অনুরণন সিজি। পাশাপাশি বাংলাদেশ ইসলামী সংস্কৃতি যারা চর্চা করছে প্রতিটা চ্যানেলকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, সেই সাথে যারা শিল্পী তাদেরকে পৃষ্ঠপোষকতা করার সুযোগ থাকলে সেটাও করার চেষ্টা করবেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। আমাদের সাথে যেভাবে ছিলেন সেভাবে থাকবেন, আমরা আপনাদের কাছ থেকে এই প্রত্যাশা করি। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা হ্যাভিন টিউন সুরের কারিগর।